ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। করোনা আবহে অক্সিজেনের চাহিদা তুঙ্গে। এই পরিস্থিতিতে এমআর বাঙ্গুর হাসপাতাল এবং বেলেঘাটা আইডি হাসপাতালে অক্সিজেন প্লান্ট বসাতে চলেছে রাজ্য। ইতিমধ্যে প্লান্ট গড়ার প্রস্তুতি শুরু হয়েছে। বিভিন্ন বেসরকারি হাসপাতাল সূত্রেও জানা গেছে আগের তুলনায় এখন অক্সিজেনের চাহিদা বেড়েছে। গত 7 দিন ধরে লাগাতার রাজ্যে দৈনিক সংক্রমণের সংখ্যা 3000-এর উপর, অর্থাৎ পরিস্থিতি উদ্বেগজনক। করোনা সংকট শুরু হবার পর থেকে যত সময় এগিয়েছে ততই বেড়েছে অক্সিজেনের চাহিদা, কারণ বহু ক্ষেত্রে করোনা রোগীদের শরীরে অক্সিজেনের মাত্রা হঠাৎ করে কমে যায়। এই পরিস্থিতিতে কৃত্রিমভাবে অক্সিজেনের ঘাটতি মেটানোর প্রয়োজন পড়ছে, তাই সমস্ত হাসপাতালেই অক্সিজেনের চাহিদা এখন ব্যাপক পর্যায়ে। এই প্রেক্ষাপটে নিরবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহের লক্ষ্যে কলকাতার 2টি সরকারি কোভিড হাসপাতাল এমআর বাঙ্গুর এবং বেলেঘাটা আইডিতে অক্সিজেন প্লান্ট বসাতে চলেছে সরকার। এই নোভেল করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার অন্যতম অস্ত্র ডাক্তারদের কাছে অক্সিজেন থেরাপি। অক্সিজেনের চাহিদা ফলে স্বাভাবিকভাবেই বিপুল পরিমাণ বেড়ে গিয়েছে গত কয়েক মাসে রাজ্যের সরকারি কোভিড হাসপাতালগুলিতে। আর ঠিক সেই কারণে অক্সিজেনের যোগানকে সামাল দেওয়ার জন্য রাজ্যের 2টি কোভিড হাসপাতালে অক্সিজেন প্লান্ট তৈরির সিদ্ধান্ত নিল রাজ্য স্বাস্থ্য দপ্তর। 500 থেকে 700 সিলিন্ডার ওয়ার্ডের ওয়ার্ড বয়রা বা হেলথ কেয়ার ওয়ার্কার যেই থাকুক, সে খালি সিলিন্ডারগুলো নিয়ে গুদামে দেবে আর গুদাম থেকে ভর্তি সিলিন্ডারগুলো আবার ওয়ার্ডে আনবে। তোমার ওয়ার্কলোড, টাকা খরচ এবং তারপরেও মাঝে মাঝেই সিলিন্ডার শেষ হয়ে যাচ্ছে ঠিক মতন সময়ে, আর নতুন সিলিন্ডারটা এলো কি না, এসব নানান সমস্যা হবে। কাজেই হাসপাতালে ইউ নিড অক্সিজেন স্টেশন, যেখানে লিকুইড অক্সিজেন উইথ পাইপড অক্সিজেন সাপ্লাই থাকবে। এমআর বাঙ্গুর হাসপাতালের তথ্য অনুযায়ী করোনা পরিস্থিতির আগে প্রতিদিন গড়ে 170 থেকে 180 অক্সিজেন সিলিন্ডার লাগত। এক একটি সিলিন্ডারে থাকে 7100 লিটার লিকুইড অক্সিজেন, অর্থাৎ রোজ 12,78,000 লিটার অক্সিজেন লাগত এমআর বাঙ্গুরে। কিন্তু করোনা আবহে এমআর বাঙ্গুরে রোজ গড়ে 800টি করে অক্সিজেন সিলিন্ডার লাগছে। 7100 লিটারের হিসেবে রোজ 56,80,000 লিটার অক্সিজেন রোজ লাগছে এমআর বাঙ্গুরে। হাসপাতালের তথ্য বলছে আগে একটি সংস্থা এমআর বাঙ্গুরে অক্সিজেন সিলিন্ডার সাপ্লাই দিত, এখন 3টি সংস্থা সেই কাজ করছে। যে হাসপাতালে যেগুলো কোভিড হসপিটালস, সেখানে আমরা ইভেন 40-50% ইনক্রিজ ইন অক্সিজেন ডিমান্ড আমরা দেখতে পাচ্ছি আর কি। কিন্তু অন দ্য আদার হ্যান্ড, যেটা নর্মাল হসপিটালস যেগুলো ইলেকটিভ সার্জারি হতো, সেগুলো তো প্রায় নার কাছে চলে গেছে, রাইট? তো সেই জন্যে আমরা অ্যাজ আ যারা আমাদের মতো ম্যানুফ্যাকচারার, যারা প্রিন্সিপাল সাপ্লায়ার্স, যারা আমরা যখন ওভারঅল স্কেলে জিনিসটাকে দেখছি, আমরা কিন্তু সেই অতটা ডিফারেন্সটা দেখছি না। কিন্তু কেন কি এক জায়গায় কোভিড এর জন্য বিশাল ডিমান্ড বাড়ছে, আর এক জায়গায় ডিমান্ড অ্যাকচুয়ালি একদম প্রায় নার কাছাকাছি চলে গেছে আর কি, রাইট? সো দ্যাট ইজ দ্য সিচুয়েশন। সো অন অ্যান ওভারঅল বেসিস যদি আপনি বলেন যে কতটা বেড়েছে, 10% 15% হয়তো বেড়েছে। এমআর বাঙ্গুর হাসপাতালের তথ্য বলছে স্টেট জেনারেল ওয়ার্ডে 1 ঘন্টায় 240 লিটার অক্সিজেন লাগে। নন ব্রিদিং মাস্ক লাগানো সংকটজনক রোগীদের প্রতি মিনিটে 15 লিটার করে অক্সিজেন দিতে হচ্ছে, আর যে সমস্ত রোগী বাইপ্যাপ বা সিপ্যাপ সাপোর্টে আছেন তাদের অক্সিজেনের চাহিদা আরো বেশি। এই পরিস্থিতিতে অক্সিজেন প্লান্ট বসলে কম খরচে 24 ঘন্টায় অক্সিজেন দেওয়া সম্ভব হবে রোগীদের। প্লান্ট তৈরি হলে এইভাবে আলাদা করে এই সিলিন্ডার নিয়ে এসে হাসপাতালের যে মূল লাইন রয়েছে অক্সিজেনের, সেই মূল লাইনের সঙ্গে যোগ করে দেওয়ার ঝক্কি আর থাকবে না। অক্সিজেন প্লান্টের সাহায্যেই প্রত্যেকটা মুহূর্তে মনিটরিং করা হবে যে কি পরিমাণ অক্সিজেন মজুত রয়েছে এবং কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন রয়েছে, সেই সমস্যা মেটাতেই এই অক্সিজেন প্লান্ট তৈরির সিদ্ধান্ত। লিকুইড অক্সিজেন ব্যবহার করি, লিকুইড অক্সিজেন সেখানে নির্দিষ্ট একটা ভলিউমের মধ্যে লিকুইড আকারে অক্সিজেনটাকে স্টোর করা হয়, ফলে অনেক বেশি পরিমাণ অক্সিজেন রাখা যাবে এবং সেই অক্সিজেন সরাসরি ম্যানিফোল্ডের মাধ্যমে পেশেন্টের কাছে পৌঁছে যাবে। শহরে বেসরকারি হাসপাতালগুলির মধ্যে কোভিড চিকিৎসার জন্য সর্বাধিক 146টি বেড আছে মেডিকায়। তাদের দাবি, গোটা ডিসেম্বর মাসে হাসপাতালে অক্সিজেনের প্রয়োজন হয়েছিল 25,705 কিউবিক মিটার, কিন্তু করোনা পরিস্থিতির মধ্যে গত জুলাই মাসে অক্সিজেন লেগেছে 41,667 কিউবিক মিটার। পিয়ারলেস হাসপাতালে কোভিড বেড 100টি। তাদের দাবি, কোভিড পরিস্থিতির আগে হাসপাতালে দৈনিক অক্সিজেনের চাহিদা ছিল 1,200 কিউবিক মিটার, তা এখন বেড়ে হয়েছে দৈনিক 2,100 কিউবিক মিটার। কোভিড এর আগে আর কি, আর কোভিড এর সময় কিংবা কোভিড এর পরে এখন পর্যন্ত যেটা দেখছি আমরা, প্রায়
25-30% একটা ইনক্রিজ দেখা যাচ্ছে অক্সিজেন কনজাম্পশনের উপর পার ডে। তো এখন আমাদের যে কনজাম্পশন দেখা যাচ্ছে সেটা 30% মোর পার্টিকুলারলি দিস মান্থ। এই প্রেক্ষাপটে সরকারি হাসপাতালগুলিতে নিরবিচ্ছিন্ন অক্সিজেনের যোগান বজায় রাখতে প্ল্যান্ট বসানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের। সন্দীপ সরকার ও ঝিলম করঞ্জায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।